আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। মুখমণ্ডল দুহাটের মধ্যখানে লুকিয়ে রাখা, ফুঁপিয়ে কাঁদছে, যার ফলে শরীরে কম্পন পরিলক্ষিত হচ্ছে। আয়েশকে পেয়ে ধ্রুবর চোখের শান্তি নামে, মনের ঝড় নিমেষেই শান্ত হয়। অবশেষে আয়েশিকে খুঁজে পেয়েছে সে, কিন্তু ধ্রুবর মাথায় আপাতত খুশির চেয়ে বেশি রাগ হচ্ছে। মন চাচ্ছে মেয়েটাকে টুকরো টুকরো করে ফেলতে। ধ্রুব নিজের রাগ দমন করতে পারল না, দ্রুত পায়ে আয়েশির কাছে আসলো, অতঃপর একটানে আয়েশিকে সোজা করে দাঁড় করালো। আচমকা আক্রমণ করায় আয়েশি ভয় পেয়ে গেল, ফ্যালফ্যাল চোখে ধ্রুবর দিকে চাইল। ধ্রুব সে চাউনি লক্ষ্য না করে ধাম করে আয়েশির ডান গালে সজোরে থাপ্পড় বসালো। থাপ্পড়ের বিকট শব্দে চারপাশে ভয়ানকভাবে কেঁপে উঠল। আয়েশির কান ভনভন করতে লাগলো, গালে বোধ করে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, জ্বলে পুড়ে যাচ্ছে তার নরম তুলতুলে গাল। আয়েশি গালে হাত দিয়ে স্থির দৃষ্টিতে ধ্রুবর দিকে চাইল। ধ্রুব এখনও রেগে আছে, রাগে তার পেটানো বলিষ্ঠ দেহ কাঁপছে। ধ্রুব একটু সরে গেল, বাম হাত কোমরে রেখে ডান হাতের আঙুল কর্তৃক কপাল চুলকালো, আর চোখে আয়েশির দিকে একবার সে চোখ সরিয়ে নিল। আয়েশি গালের ব্যথায় কেঁদে উঠল, গাল আগুনের ন্যায় গরম হয়ে আছে। এত জোরে কেউ মারে? হাত নয়, যেন দানব। ধ্রুব আয়েশির কান্নার শব্দে মহা বিরক্ত হলো, তর্জনী উঁচু করে বলল, এই মেয়ে কাঁদবে না, কাঁদবে না বলছি, কাঁদলে মেরে ফেলবো একদম। আয়েশি ভয় পেল, কান্না থামানোর চেষ্টা করল, ভয় কান্না থেমে গেছে, এখন ক্রমাগত হেঁচকি দিচ্ছে। ধ্রুব এবার একটু শান্ত হয়ে ঢোক গিলে বলল, সকাল থেকে রাত অবধি কোথায় ছিলে? হ্যাঁ, মানুষ মনে হয় না আমাকে? সম্পূর্ণ ঢাকা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু না, ম্যাডাম তো অদৃশ্য হয়ে আছেন। আর সেলফোন? সেলফোন আছে কিসের জন্যে? পুজো করার জন্যে? ফোন রিসিভ করে একবার বলা যাচ্ছিল না আমি বাসায় আছি? চুপ করে থাকবে না, উত্তর দিবে। আয়েশি ভয় পেয়ে চোখ পিটপিট করলো, গালে হাত রেখে বোকার মতো বলল, সেলফোন ভিজে নষ্ট হয়ে গেছে। ধ্রুব অসহায় বোধ করলো, চোখ উল্টে বিড়বিড় করলো। ওহ ড্যাম! আয়েশি কাঁদছে এখন, তবে এ কান্নার শব্দ নেই, নীরবে শুধু চোখ উপচে জল গড়াচ্ছে। প্রিয়তমার চোখের অশ্রু ধ্রুবর কাছে সহস্র তলোয়ারের আঘাতের সমান। প্রিয়তমা যখন কাঁদে, ধ্রুবর ইচ্ছে হয় সম্পূর্ণ দুনিয়াকে স্তব্ধ করে দিতে, প্রিয়তমাকে বুকের সাথে পিষে ফেলতে, তার চোখের জল নিজের জিহ্বা দ্বারা শুষে ফেলতে। ধ্রুব তাই করল, আয়েশিকে বাহু টেনে নিজের মধ্যে নিয়ে নিল। আয়েশি নরম শরীরকে নিজের শক্ত দেহের মাঝে আঁকলে নিয়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টি সুরে বলল, সরি বলবো না, কারণ ধ্রুব কাউকে কখনো সরি বলে না। দোষ করেছ, শাস্তি পেয়েছ, একই ভুল পুনরায় করবে না, ঠিক আছে? আয়েশি ধ্রুবর বুকের মধ্যে পড়ে আছে, ভীষণ অস্থির লাগছে। ধ্রুবর বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, পারল না। ধ্রুব বলল, শুধু শুধু শক্তি অপচয় করছো। তুমি জানো আমি যতক্ষণ না ছাড়বো তুমি আমার থেকে ছুটতে পারবে না। আয়েশি রাগ হলো, গুটি কয়েকবার চেষ্টা করলো ছুটে পালানোর, পারল না। শেষ পর্যন্ত হাল ছেড়ে পড়ে রইল ধ্রুবর বৃত্ত বুকের উপর। আয়েশির ভেঙে যাওয়া মনে প্রশ্ন জাগল, ধ্রুব কি সত্যি আয়েশিকে ভালোবাসে, নাকি মৃদুলের মতো সেও আয়েশিকে ধোঁকা দিবে? একবার ধোঁকা পেয়ে আয়েশি শেষ হয়ে গেছে, আর একবার ধোঁকা খাওয়ার শক্তি তার মধ্যে নেই। মৃদুল আয়েশির মন থেকে সমস্ত বিশ্বাস আশ্বাস বন্য রাক্ষসের ন্যায় শুষে নিয়েছে। আমি মৃদুল না। ধ্রুবর কথা আয়েশি চমকে উঠে, ধ্রুব কি তবে সব শুনে নিয়েছে? কেমন করে? সে কি মন পড়ার মন্ত্র জানে? ধ্রুব মুচকি হেসে আয়েশির চুলে ঠোঁট বোলালো, আয়েশির চোখ খেঁচে নেয়। অন্য পুরুষের স্পর্শ আয়েশির কাছে বিষ সমতুল্য। ধ্রুব আয়েশিকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলে, ফ্রেশ হও, ভিজে শরীরে থাকলে অসুস্থ হয়ে যাবে। আয়েশি কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল নিজ স্থানে। ধ্রুব চলে যেতে উদ্যত হয়, তবে আয়েশি পেছন থেকে ধ্রুবর হাত ধরে ফেলে। ধ্রুব চরম বিস্মিত হয়, ধ্রু কুঁচকে যায়, কপালের ভাঁজ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। আয়েশি নিজ থেকে ধ্রুবকে স্পর্শ করছে, বিশ্বাস হচ্ছে না ধ্রুবর। ধ্রুব পেছন ফেরে, তার অবাক চোখ আয়েশির পানে আটকে। আশি ধ্রুবর হাত ধরে কাতর স্বরে অনুরোধ করে, আমায় এই শহর থেকে দূরে কোথাও নিয়ে চলুন না, যে শহরে ঘৃণা থাকবে না, ধোঁকা থাকবে না, মন ভাঙার খবর থাকবে না। এই ঘৃণার শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। ধ্রুব কিয়ৎক্ষণ আয়েশির দিকে চেয়ে রয়, অতঃপর মৃদু হেসে বলে, নিয়ে যাব খুব শীঘ্রই। আয়েশি দীর্ঘশ্বাস ছাড়ে ধ্রুবর হাত ছেড়ে বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়ায়। ভালো লাগছে না কিছুই, অস্থির লাগছে ভীষণ। কিছু কি খারাপ ঘটেছে? জানে না। ধ্রুব এখনও নিজের হাতের দিকে চেয়ে, আয়েশির স্পর্শ এখনও ধ্রুব নিজের হাতের মধ্যে উপলব্ধি করতে পারছে। আয়েশির গায়ের মিষ্টি ঘ্রাণ এখনও ধ্রুব অনুভব করছে। ধ্রুবর বুক ধুকপুক ধুকপুক করছে। ধ্রুব হাত উঠিয়ে আয়েশির স্পর্শ করা জায়গায় গভীরভাবে চুমু খেল। আবেগে চোখ বুজে এলো তার। ধ্রুবর মনে হলো সে স্বর্গে ভাসছে, নিজেকে মাতাল লাগছে ভীষণ। ধ্রুব চোখ তুলে আয়েশির দিকে চাইল, আয়েশি আকাশের দিকে চেয়ে, আর ধ্রুব তার একান্ত ব্যক্তিগত আকাশের পানে চেয়ে। আয়েশি, ধ্রুবর একান্ত ব্যক্তিগত আকাশের নাম, যার উপর ধ্রুব ব্যতীত আর কারও অধিকার নেই, থাকতে পারে না। আয়েশি শুধু ধ্রুবর, এই ধ্রুব ইউহান শেখের। লাগেজ প্যাক করো, আমরা প্যারিস যাচ্ছি। ভোরের আলো ফুটতে এখনও বেশ দেরি। সারারাত কেঁদে মাত্রই ঘুমিয়েছে আয়েশি। আয়েশির চোখে এখনও প্রচুর ঘুম লেগে আছে। আয়েশির চোখ পিটপিট করে চাইল। ধ্রুব আয়েশির দিকে ঝুঁকে, মুখ ভয়ঙ্কর গম্ভীর। আয়েশিকে জেগে উঠতে দেখে ধ্রুব সরে গেল। আয়েশি কিছুক্ষণ থেমে বলল, এখন যাব এত সকালে? হ্যাঁ। ধ্রুব হেঁটে আলমারি থেকে জরুরি নথিপত্র বের করছে। আয়েশি ধ্রুবকে লক্ষ্য করল। সম্পূর্ণ তৈরি ধ্রুব। এবারেও ধ্রুব সাদা রঙের টি শার্ট পরেছে। ধ্রুবর কি সাদা রঙ খুব পছন্দ? আয়েশি যখন দেখে ধ্রুব আপাদমস্তক সাদায় আচ্ছাদিত। সাদা রঙ ধ্রুবর উজ্জ্বল চেহারায় ফুটে উঠে বেশ। সাদা পরিহিত অবস্থায় ভীষণ সুন্দর দেখায় ধ্রুবকে। আয়েশি যদি মৃদুলকে ভালো না বাসত, তবে ধ্রুবর এই সুন্দর চেহারা থেকে ঘৃণা করতে পারত না। ধ্রুব একটি বিশাল আকারের নথি হাতে নিয়ে বিছানায় বসল। ব্রুকুচকে নথির পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে। দাঁত দিয়ে নিজের ঠোঁটের এক অংশ কামড়ে ধরে কিছু চিন্তা করছে। আয়েশি হামি দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। এলোমেলো চুল হাত খোঁপা করে কাঁটা দিয়ে আটকে বিছানা ছেড়ে নামল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে লাগেজ গোছাতে শুরু করলো। মন খারাপ করছে আয়েশি। মৃদুলের স্মৃতি থেকে পালাতে শহর ছাড়ছে, তবে পারবে কি মৃদুলের স্মৃতি মন থেকে চিরতরে মুছে ফেলতে, কিংবা মৃদুলের প্রতি ঘৃণার অনুভব থেকে মুক্ত হতে পারবে কি? আয়েশি জানেও না, তবুও আশা করছে। মানুষ আশার ওপর বাঁচে, আশা আছে বলেই মানুষ জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে। আয়েশি আলমারি থেকে কাপড় বের করছে। হঠাৎ চোখ পড়ল আলমারি ড্রয়ারে রাখা মৃদুল এবং আয়েশির একটি সুন্দর ফটো ফ্রেমের দিকে। আয়েশি কিয়ৎক্ষণ চেয়ে রইল ফটোটির পানে। আয়েশির চোখ ভরে আসছে, আবার মন খারাপ করছে। আয়েশি হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ছবিটিকে। অতঃপর কিছু একটা মনে পড়ায় ফটোটি নিয়ে লাগেজে পুড়ে নিল। ধ্রুব দেখল, তবে কিছু বলল না। নথিপত্র দেখতে মন দিয়ে বলল, শীতের কাপড় নিও। আয়েশি মন ভার করে বাকি কাপড় ব্যাগে পুরল। ধ্রুবর কাজ শেষ হলে সে প্রয়োজনীয় নথিপত্র ব্যাগে পুরে আয়েশির কাছে এলো। ধ্রুব লাগেজের সামনে থেকে আয়েশিকে সরিয়ে লাগেজে খুঁজে মৃদুলের ছবির ফ্রেমটি বের করে মাটিতে শক্ত করে ছুঁড়ে ফেলল। কাঁচের ফ্রেমটি মাটিতে পড়ে কয়েক টুকরোয় বিভাজিত হলো। সুন্দর ছবিটি সম্পূর্ণ নষ্ট হলো। মৃদুলের মুখোশে ভাঙা কাঁচের আড়ালে ঢাকা পড়ল। আয়েশি হতবম্ব হলো। মুখে হাত চেপে ফ্যালফ্যাল চোখে চাইল ভাঙা ছবির দিকে। চোখে জল এসে গেল তার। প্রিয় মানুষের স্মৃতি নিজের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখে রাগে মাথার নিউরন কেঁপে উঠল। আয়েশি ধ্রুবর দিকে চেয়ে চেঁচিয়ে বলল, এটা কি করলেন আপনি? আমাদের ছবি ভেঙে ফেললেন কোন সাহসে? ধ্রুব নির্বিকার। মৃদু রেগে আয়েশি কোমর চেপে নিজের দিকে টেনে নিল। আয়েশি রাগে তখন কাঁপছে। ভুলে গেছে মৃদুলে দেওয়া শত আঘাতের স্মৃতি। শুধু মনে রয়ে গেছে মৃদুলের দেওয়া প্রণয়ের সুন্দর মুহূর্ত সমূহ। আয়েশি ধ্রুবর বুকের হাত দিয়ে ধাক্কা দিল ছাড়া পাওয়ার জন্য, পারল না। ধ্রুব আয়েশির কপালের চুল কানের পেছনে গুঁজে দিয়ে বলল, আজ থেকে মৃদুলকে তা ভুলে যাও। आज থেকে আমাদের অর্থ শুধু আমি তুমি। ঘৃণা শহর থেকে পালাতে চাইছো, অথচ ঘৃণা স্মৃতি বই নিয়ে যাচ্ছ দূর দেশে। এমন করলে হবে? মৃদুলকে ভুলতে চাইলে তার সকল স্মৃতিকে এভাবেই ভেঙে টুকরো টুকরো করতে হবে, বুঝেছো? আয়েশি মাথা নিচু করে নিল। সত্যি তো, যাকে ঘৃণা করে নিজের দেশ থেকে পালাচ্ছে তার স্মৃতি এখনও বইছে কেন সে? আয়েশি মৃদু স্বরে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।